চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেটের বিপ্লব উদ্যান সবুজায়নে ফিরবে বলে জানিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সমস্ত বাণিজ্যিক স্থাপনা ভেঙে ফেলা হবে বলেও জানান তিনি। বিস্তারিত দেখুন চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে। বৃহস্পতিবার সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জানানোর পর সাংবাদিকদের এই কথা জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র শাহাদাত বলেন, আওয়ামী লীগ সরকারের লুটপাটকারীরা যখন ক্ষমতা নিয়েছে সঙ্গে সঙ্গে বিপ্লব উদ্যানের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। বিপ্লব উদ্যানে মার্কেটের জন্য যে স্থাপনাগুলো করা হচ্ছে কাল সেগুলো ভেঙে দেওয়া হবে। 2019 সাল থেকে নগরের দুই নম্বর গেটে অবস্থিত বিপ্লব উদ্যানে সবুজায়ন ধ্বংস করে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করে ধ্বংস করে দেয় তৎকালীন চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এতে কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করার এবং পুরনো স্থাপনা অপসারণের দাবি জানিয়ে আসছিল নাগরিক সমাজ, নগর পরিকল্পনাবিদ ও বিভিন্ন সংগঠন, যোগ করেন মেয়র শাহাদাত। এ সময় মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সচিব আশরাফুল আমিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়াও বিপ্লব সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দলের মহানগর ও বিএনপি থানা এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা দিবসটি উপলক্ষে বিপ্লব উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে নগরের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে জড়ো হন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সাফায়েত জামিল, খালেদ মোশাররফরা যখন একটা বিদ্রোহ করতে চেয়েছিল জিয়াউর রহমানকে মারার জন্য, ওই সময় সাধারণ সিপাহীরা, জনতারা সেদিন তাদেরকে হত্যা করে জিয়াউর রহমানকে ব্যারাক থেকে মুক্ত করে সাধারণ মানুষের কাছে নিয়ে এসেছিল এবং বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সাহায্য করেছে। তার অর্থ হচ্ছে 7 নভেম্বরের মূল চেতনা হচ্ছে, সেদিন যদি জিয়াউর রহমান মুক্ত না হতো তাহলে বাংলাদেশ সম্ভবত আর সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হতো। আজকে যে আমরা বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বলছি, 7 নভেম্বরের পটভূমিতে দেখা যাচ্ছে যে 7 নভেম্বর একটা বিশাল রাজনৈতিক ঐতিহাসিক মাইলফলক, কারণ ওই দিনের কারণে সেদিন বাংলাদেশের ইতিহাস একটা সুনির্দিষ্ট গতিধারায়, যেখানে আমরা মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, আইনের শাসনের কথা বলছি, এই শাসনের দ্বারাই, গণতন্ত্রের দ্বারাই ফিরে গিয়েছিল। কাজে এই 7 নভেম্বর আমরা মনে করি এটা বিএনপি নয়, এটা বাংলাদেশের স্বাধীনতাকামী, গণতন্ত্রকামী সমস্ত মানুষকে সেটা পালন করা উচিত।